চুকমুখী পারদ। উত্তরে হাওয়ার প্রভাবে ঝাঁকিয়ে পড়বে সেই থুকু করে কাঁপে বঙ্গবাসী। তো আগামী কয়েকদিন, আগামী 48 ঘন্টার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে, সেই সঙ্গে নতুন পশ্চিমী ঝঞ্ঝা কবে নাগাদ বাংলায় আছড়ে পড়তে পারে, কবে থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল, বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পশ্চিমী ঝঞ্ঝার চোখ রাঙানির মধ্যেও রাজ্যে ফিরছে শীত। সপ্তাহের শুরু থেকে আবারও নামতে শুরু করেছে মহানগরীর পারদ। গত সপ্তাহে ঘ্যান ঘ্যানে বৃষ্টির পর রোদ ঝলমলে আবহাওয়া পেয়ে কার্যতই খুশি বঙ্গবাসী। আজকের আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ রয়েছে 83% এবং বাতাস 10 ঘন্টা/কিলোমিটার বেগে। আজকের আবহাওয়া রোদ ঝলমলি থাকবে আজকের দিনটি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও তা পরিষ্কার হয়ে যাবে বেলাবেলার সঙ্গে সঙ্গে। আজ গোটা রাজ্য জুড়ে বেশ ঝাঁকিয়ে থাকবে শীত। উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া দেখে নেব এক ঝলকে। দক্ষিণবঙ্গের সবে শীতের অনুভূতি বাড়বে। পারদ নামা শুরু হয়েছিল শনিবার দুপুর থেকে, রবিবার পার হয়ে সোমবার সকালে তা কার্যত 1 লাফে 3 ডিগ্রি নেমে গেল। এদিন ভোরে খাস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে এই ঠান্ডা স্থায়ী হবে না, কেননা উত্তর পশ্চিম ভারতে হানা দিতে আসছে 2টি পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরে উত্তর ভারত থেকে ঠান্ডা শুকনো হাওয়া পূর্ব ভারতের দিকে বয়ে আসা বন্ধ হবে, তার জেরে আবারও পারদ চড়তে শুরু করবে বাংলার বুকে। আর এই কারণেই এবারে বাঘের গায়ে মেঘের ঠান্ডা কোনো কামড় বসাবে না, আম জনতাকেও ঠক ঠক করে মাঘ মাসে কাঁপতে হবে না, বরঞ্চ মাঘে ঝরবে বৃষ্টি। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে সকালের দিকে বাংলা জুড়ে দাপট দেখাবে কুয়াশা। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন আকাশ পরিষ্কার হলে কিছুটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে বাংলায়। সেই মতো সোমবার সকালেই পারদ পতনের সাক্ষী থাকলো কলকাতা। এবারে পৌষের শেষে পশ্চিমী ঝঞ্ঝার জেরে জাঁকিয়ে শীতের দাপট মেলেনি, বরঞ্চ গঙ্গাসাগর মকর স্নানে সঙ্গী হয়েছিল মাঘের বৃষ্টি। আগামী 2 থেকে 3 দিন অবশ্য বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই, তবে বাংলা জুড়ে রোদ ঝলমলে থাকবে আকাশ। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা কেটে যাবে। কলকাতার বুকেই রাতের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। জেলায় সেই পারদ পতন আরও বেশি হবে। পুরুলিয়া বাঁকুড়া পানাগড়ের মতো এলাকায় পারদ 5 থেকে 6 ডিগ্রি নেমে যেতে পারে, পশ্চিমের জেলাগুলো তো বটেই। বহরমপুর, কৃষ্ণনগর।